আপনারা দেখছেন বেঙ্গল টুডে নিউজ। আগামীকাল মুক্তি পাচ্ছে আজকে প্রিমিয়ার। আমি শাকিল ভাইকে প্রথম প্রশ্নটা করতে চাইব, সেটা হচ্ছে যে আপনি একটু বলুন অ্যাবাউট দ্য সুপার সাকসেস অফ তুফান। কি কি মাইলস্টোন আমরা অলরেডি সেট করে ফেলেছি? সবাইকে শুভেচ্ছা, তুফানি শুভেচ্ছা। প্রথমবার বললে যেটা হয় যে একটু দেরি হয়েছে শুরু করতে, আপনাদের সবাইকে আমন্ত্রণ। তুমি যে কোয়েশ্চেনটা করলে সেটার শুরুটা করি প্রথম দিন, যেদিন বাংলাদেশে রিলিজ হলো প্রথম দিনই আসলে রেকর্ড ভেঙে দিয়েছি আমরা। সো এখন পর্যন্ত আজকে হচ্ছে বাংলাদেশে 18তম দিন, এবং 18তম দিনে এসে আমরা বলতে পারি যে বাংলাদেশে তো গত 20 বছরের সমস্ত রেকর্ড ভেঙেছে একটার পর একটা। আর যেদিন প্রথম আমরা প্রেস মিটে বসেছিলাম সিনেমার আগে, সেদিন আমি বলছিলাম এটা শাকিব ভাইয়ের সিনেমা, এটা রায়হান নাফির সিনেমা, এটা মিমি চক্রবর্তীর সিনেমা, নাবিলার সিনেমা, মনিদার সিনেমা, আমার সিনেমা, চরকির সিনেমা। তো এখন আমি বলবো এটা আসলে কারো সিনেমা না, এটা দর্শকদের সিনেমা। দর্শকরা যে ভালোবাসা আমাদেরকে দিয়েছে বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতে, এবং কালকে আমার প্রিয় শহর কলকাতা রিলিজ হচ্ছে, সো এখানেও আমি আশা করি যে সবাই আমাদেরকে অনেক আপন করে নেবে। আপনি অলরেডি আপন হয়ে গেছেন, কারণ আপনি বললেন, মেনশন করলেন আপনার প্রিয় শহর কলকাতা। থ্যাংক ইউ ফর দ্যাট। মনিদাকে আমি এবার জাস্ট জিজ্ঞেস করবো, ইউনো অ্যাডিং টু দ্যাট, হোয়াট উড ইউ লাইক টু অ্যাড অন টু দ্য রেকর্ডস অফ তুফান, অ্যান্ড অলসো হোয়াট আর ইউর এক্সপেকটেশনস, আপনার কি কি এক্সপেকটেশনস ইউনো ফ্রম দ্য রিলিজ অফ তুফান কালকে যেহেতু রিলিজ হচ্ছে ইন্ডিয়াতে? শাকিল ভাই বললো তুফান মাইলস্টোন ব্রেক করেনি, তুফান অ্যাকচুয়ালি ইজ এ মাইলস্টোন। Yes, yes, yes. I think see, আমরা এই ছবিটা যখন বানাতে স্টার্ট করেছি তখনই আমরা জানতাম কি we are doing something that probably is needed for long time, and আমাদের মনে হয় এই ছবিটা যেভাবে একটা কমপ্লিট মাস এন্টারটেইনার হয়েছে ফাইনালি এতদিন থেকে, আমি মনে করি ওখানে বাংলা ছবি, এখানে বাংলা ছবি না ভেবে যদি একটা বাংলা ছবি এইভাবে চলছে, especially I was looking at, since we are distributing international also, for the first time in international circuit ekta bangla chobi 20 ta deshe cholche, ar cholche mane ki show for show barche, so that is a very very you know great feeling, and I hope that it opens door for every Bengali film that is being made. I think we have found answer to so called regional south industry, onek dur kintu at least we have found the foot in the door. Fantastic. Now the our very own আমাদের এপার বাংলা সুপারস্টার, এখন ওপার বাংলা সুপারস্টার মিমি চক্রবর্তীকে জিজ্ঞেস করবো। সো ফার্স্ট অফ অল, হোয়াট রিয়াকশনস, মানে হাউ হ্যাপি আর ইউ মিমি? আগে ডিরেক্টরকে জিজ্ঞেস করুন। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে সুপারস্টার অ্যাক্টর কিন্তু, হ্যাঁ এক্স্যাক্টলি জানে। ওকে ওকে, সো আমি আপনাকে কি বলবো, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস, ইউ আর দ্য ক্যাপ্টেন, so you know many congratulations to you. আপনি কিছু বলেন, আপনার আপনার কেমন অভিজ্ঞতা, আপনার এই মুহূর্তে কি ফিল হচ্ছে, ভিতরে কতটা তুফান চলছে কালকে ইন্ডিয়াতে রিলিজ বলে কথা? সিনেমা ব্লকবাস্টার হলে মেন্টালে মনে কি চলে না সবাই জানে, খুবই খুশি। যতটুকু আশা করছিলাম এর থেকে বেশি আমরা পেয়েছি, বাংলাদেশে তো সব রেকর্ড ভেঙে দিয়েছে আমাদের প্রফেসর তো বললই, এবং আমরা যেটা অবাক হয়েছি দেশের বাইরের যে রেসপন্স এটা খুব ভয়ানক, মানে বাংলাদেশে সাধারণত কি হচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না, সবাই অল ভেঙে ফেলছে, এতদিন হয়ে গেছে তাও মানুষ টিকিটের ক্রাইসিস, এবং একটা পর একটা রেকর্ড ক্রস করছে, কিন্তু যখন দেশের বাইরে মুক্তি পেল সেখানেও একই অবস্থা। তো খুবই ভালো লাগতেছে, সব থেকে বেশি ভালো লাগতেছে কালকে আমারও খুব পছন্দের শহর কলকাতা, কলকাতাতে আমার ছবি মুক্তি পাচ্ছে, এবং আমি বরাবরই বলি মনিদার মতো আমি আলাদা করতে চাই না এই বাংলা ও বাংলা, বাংলা ভাষার ছবি আমি এতটুকু বলতে পারবো, আমরা তো আসলে 100-200 কোটি টাকা বাজেটের ছবি বানাইনি, আমরা নর্মাল একটা বাজেটের ছবি বানিয়েছি, বাট আমরা চেষ্টা করছি এমন কোয়ালিটি দেওয়ার যে ছবিটা দেখে বাংলা অ্যাজ এ বাঙালি আমরা প্রাউড ফিল করবো, এটা আমাদের বাংলাদেশের সিনেমা, ইনশাল্লাহ এটাই আমি বলতে চাই। মিমি, এবার একটু জিজ্ঞেস করি যে এই যে এত প্রশংসা করছো ওয়ার্ল্ড ওয়াইড, তো এটা কেমন লাগছে যেহেতু বাংলাদেশের প্রথম ছবি, বাট ইউ হ্যাভ টেস্টেড দ্য সাকসেস ইন্ডিয়াতে অফকোর্স, কিন্তু এই ওয়ার্ল্ড ওয়াইড একটা সাংঘাতিক প্রশংসা চারিদিক থেকে করেছো, সেটার ফিলিংটা কেমন? উড়াধুর, আরে নো, লাভলি আনসার।
আই থিঙ্ক এই একটা ওয়ার্ডই পুরোটাকে ডিসক্রাইব করে। আর আজকে আমি সবার আগে আমার প্রেসের বন্ধুদের ধন্যবাদ জানাই যারা এখানে এসছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড আমার দর্শকদেরকে ধন্যবাদ জানাই যারা তুফান দেখেছে, উড়াধুরার সাথে নেচেছে, দুষ্টু কোকিলের সাথে রিল বানিয়েছে, প্রচুর জায়গায় আমাদের ট্যাগ করেছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে না বললেই না, আজকে আমার এখানে ডিরেক্টর বসে আছে, তো রাফি ভাই সবসময় এটাই বলতো যে আমি একটা শটও কম্প্রোমাইজ করবো না। সো দিস ইজ দ্য রেজাল্ট। আর এই পাশে বসে আছে আমাদের দুইজন প্রডিউসার অ্যান্ড শাকিল ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, বাট আমি ক্রেডিট দিতে চাই মনিদাকে, হু কনভিন্স মি টু ডু দ্য ফিল্ম। সো থ্যাংক ইউ, আদারওয়াইজ আই উড হ্যাভ মিস দিস পার্ট। অ্যান্ড ডেফিনেটলি শাকিল, যে বিং সাচ এ বিগ সুপারস্টার, হি ইজ সো ওয়ার্ম, সো গ্রাউন্ডেড। আর আমি এটা সবসময় বলি যে আমি যদি ওয়ার্মথ না পাই আমার সারাউন্ডিংস থেকে, ওয়ার্মথ না পাই কাজের জায়গা থেকে, যেখানে যেটা আমার প্যাশন, যেটা আমার অস্তিত্ব, যেটা আমার হয়ে ওঠা, যেটা আমার গড়ে ওঠা, তো সেখানে আমি এক্সেল করতে পারি না। সো আই বিলিভ যে এই জায়গায় সবাই মিলে এত ভালোবেসেছে যে তুফান আপনাদের রেজাল্ট দেখিয়েছে। আর আশা করি কালকে যখন রিলিজ করবে কলকাতায়, প্লিজ কলকাতাবাসী যাও আর হলে সিনেমাটা দেখে নাও। অ্যাবসলিউটলি। ওকে, নাও দ্য ম্যান হিমসেলফ, তো কো-স্টারকে তো ভালোবাসা দিয়েছে, ওয়ার্মথ পেয়েছে, তার জন্য ভালো করে কাজ করতে পেরেছে, এই ভালোবাসা সবাই চায়। শাকিব খান, ইউ হ্যাভ সাচ আ ফ্যান ফলোয়িং অল ওভার, তুমি এটা জানো তাই না? তুমি তো সবাইকে বশ করেছো। হ্যাঁ জানে কিন্তু ব্যাপারটা, দেখো মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে জানে ব্যাপারটা। আমি গলা শুনতে, আর আমি কথা বলবো না, অল ইয়ার্স, কিছু বলো। থ্যাংক ইউ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আজ আমাদের এত সাপোর্ট করতে এসেছেন, তুফানকে সাপোর্ট করতে এসেছেন। আই থিঙ্ক তুফানকে সাপোর্ট করতে আসেন, এসেছেন বাংলা সিনেমাকে সাপোর্ট করতে। এতক্ষণ ওয়েট করেছেন, ধৈর্য ধরে বসেছিলেন, আপনাদের সত্যি আমি অনেক ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট আমি সবসময়, আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক, যেখানেই হোক, আমার যখন একটা প্রোগ্রাম থাকে, আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে, তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের লোক। সো উই আর সেম, সেম ফ্যামিলি। সো আমরা একই পরিবারের মানুষ। স্পেশালি তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে, তুফানে আমি যদি স্টোরিটা ছোট্ট করে বলতে যাই, স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দর কোলাবোরেশন থেকে, বাংলায় বাংলায় কোলাবোরেশন। ওপার বাংলা থেকে আমাদের স্বনামধন্য বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ের শাকিল ভাই এখানে বসে আছে, চরকি কাজ করেছে। এপার বাংলা থেকে এসবিএফ। এই যে একটা চমৎকার কোলাবোরেশন, আর যিনি ডাইরেকশন দিয়েছেন রায়হান রফি, ওকেও সবাই হিট পেক, মানে হিট মেশিন বল। এই যে চমৎকার কোলাবোরেশন, তারপরে এসেছে সুপারস্টার বিউটিফুল মিমি চক্রবর্তী, নাম শুনেই সবাই গরম হয়ে গেছে। তারপর ওপার বাংলা থেকেও ছিল আরেকজন নাবিলা, খুব চমৎকার চঞ্চল ভাই, আপনাদের অনেক 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 পছন্দের ভালোবাসার মানুষ চঞ্চল ভাই। আর দুই বাংলার এই যে চমৎকার কোলাবোরেশন, অ্যাকচুয়ালি আমাদের না খুব একটা আলাদা করে দেখার কিছু নেই যে আমার পছন্দের শহর ঢাকা বা আমার পছন্দের শহর কলকাতা। আমরা হচ্ছে বাঙালি, উই আর বেঙ্গলি পিপল, এটাই হচ্ছে আমাদের একটা পরিচয় হওয়া উচিত। এবং আমরা ফিলও করি সবসময় তাই যে আমরা বাঙালি। এই কোলাবোরেশন কিন্তু কাজ করছে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন, বাংলা চলচ্চিত্র কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া যায়। বিকজ আমরা সবাই জানি যে থার্ড লার্জেস্ট মিডিয়া বাংলা, সিক্স ওভারঅল 40 কোটি মানুষ, হ্যাঁ 30-40 কোটি মানুষ বাংলার পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে।
সো সংখ্যার দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে নিই, এর চাইতে অনেক কম সংখ্যক পপুলেশন নিয়ে সাউথ ফিল্ম, মালায়ালাম ফিল্ম, পাঞ্জাবি ফিল্ম ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি বলি, তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। সো আমরা কেন পিছিয়ে থাকি? এই নাইস কোলাবোরেশনই বলে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই। এই যে ইন্টারন্যাশনাল রিলিজের খেলাটা শুরু হয়েছিল গত বছর থেকে, গত বছর রিলিজ হয়েছিল প্রিয়তমা সুরঙ্গ, সেখান থেকেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাইব চলে এসেছে, অল ওভার ওয়ার্ল্ডে ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে, দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে। তো সেই শুরু হয়েছে তখন, আর এটা এখন এসে তুফান এসে যেভাবে মানে যেভাবে সাকসেসটা দিল, মানুষের ভালোবাসা দিল, মানুষ দলে দলে ছুটে আসতো। এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা রিলিজ মানে শোটা স্টার্ট করেছে, কোনো পোস্টার লাগতে পারেনি, কোনো কাট আউট লাগতে পারেনি, শো হাউসফুল। সান ফ্রান্সিসকোতে শো শুধু ডিক্লেয়ার করা হয়েছে, 57 মিনিটসের মধ্যে কিন্তু শো প্যাকড। সোশ্যাল মিডিয়ায় দেখলেই আপনারা হয়তো দেখছেন যে এই যে ভালোবাসা মানুষের, যে না আমরা দেখছি, এই যে প্রাউড করছে সবাই যে ও মাই গড, তুফানের মতো এত চমৎকার একটা কমার্শিয়াল ফিল্মও আমাদের বাংলায় হয়। ইনফ্যাক্ট আমি তো সবসময় বলি, আমি বাংলাদেশে ঢাকায় যখন প্রেস মিট করেছি সবসময় একটা কথা বলি যে 100 কোটি 25% আমার। সো ইনশাল্লাহ 100 কোটি না, শুধু 1000 কোটিতে যেতেও খুব বেশি দেরি নেই, কিছু বছর আর কিছু ভালোবাসার দূরত্ব। তো আমরা আমাদের সিনেমা, বাংলা সিনেমা, ভালো বাংলা সিনেমাই যদি আমরা না দেখি তাহলে বাংলার জয় কি করে হবে? শুধু তো মুখে মুখে বললে হবে না যে বাংলার জয়, আমাদের সিনেমা বই নিয়ে যায়, আমাদের সিনেমা শুধুমাত্র আমরা যে দেখি যে আমাদের সিনেমা শুধুমাত্র বিনোদনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, সিনেমা একটা কৃষ্টি কালচার সভ্যতার কথা বলে, সিনেমা একটা জাতির কথা বলে, সিনেমা একটা সমস্ত জাতিকে তুলে ধরে। আজকে আমাদের তুফান বাংলা সিনেমা হিসেবে, আমি এমন এমন দৃশ্য শুনেছি, ভিডিওতেও দেখেছি যে যেই দৃশ্যে আমেরিকায়, ইংল্যান্ডে, আপনারা দেখে থাকবেন যে ইংল্যান্ডে আমাদের টপ চার্টে কত নম্বরে চলে এসেছে, একটা টপ চার্ট একটা সুপার জায়গায় চলে এসেছে, ইংল্যান্ডের মতো জায়গায়। সেখানে সান ফ্রান্সিসকো মেবি একটা হলে ইংলিশ ছবি চলছে এখন খুব ধুমধার, একটা হিট সিনেমা রিলিজ হয়েছে হলিউড সিনেমা, সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ। সো ইংলিশরা জিজ্ঞেস করছে যে এখানে কি চলছে, এত ভিড় কেন? এই যে প্রাউড করে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে, এটা একটা সুপার হিট সিনেমা, তোমরাও এসে দেখো। এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে, নাচানাচি করছে, পরিবার পরিজন নিয়ে দেখছে, এটাই জানান দেয় যে আসলে বাংলাকে, বাংলার বাইরেও যারা থাকে ওটা বিশ্বে ছড়িয়ে তারা অনেক ভালোবাসে, অনেক দেখতে চায়। সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি আমরাও আমাদের সিনেমাকে ভালোবাসব। হয়তো অনেকদিন কলকাতায় অনেক বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বা হয় না, দ্যাটস ওয়াই হয়তো বা এই প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে, বাট আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে, এই তুফান কখনো থামবে না, এই তুফান থামার নয়। বাংলায় তুফান উঠেছে, ওপার হোক এপার হোক, বাংলার তুফান কখনো থামবে না এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি হলিউড বলিউডের সাথে, তামিলের সাথে, পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে, কোরিয়ান ফিল্ম, যে ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়েস দেখো আমাদের সিনেমাও পিছিয়ে নেই, টপ চার্টে আছি ভাই, আমরাও বলতে পারবো যে ইয়েস। ইনফ্যাক্ট শীর্ষ ধনী অ্যাক্টরদের লিস্টও ইনশাল্লাহ আমরাও থাকবো, 1-2 না থাকলেও টপ 5 তো থাকবোই না, এভাবে যদি 25% করে পাই কনফার্ম কয়েক বছরের মধ্যেই বাস হয়ে গেল খেলা। থ্যাংক ইউ এভরিওয়ান, চলুন আমরা সিনেমা দেখি এবং আপনারা সকলে বাংলাকে ভালোবাসেন।
দ্যাটস ওয়াই এত অধীর আগ্রহে বসে আছেন, এতক্ষণ আমার বকবক শুনলেন। বাট আমি কনফিডেন্সের সাথে বলছি, এই বাংলার মানুষদের বলছি, তুফান যারাই দেখবে সত্যি সত্যি বাংলাকে নিয়ে প্রাউড করবে যে ইয়েস এটাই আমার বাংলা সিনেমা, দেখো আমার বাংলা সিনেমা কত দূর এগিয়েছে, দেখো বিবির উড়াধুরা করে ফেলেছে লিটারালি। সো প্লিজ চলুন আমরা গিয়ে সিনেমাটা দেখি এবং সবাইকে আমি এই কথাই বলবো এবং আপনারা সবাইকে সেই জানান, সেই কথাটাই জানাবেন যে আসুন আমরা তুফান দেখি, ভালো একটা বাংলা সিনেমা দেখি, আমরা আমাদের সিনেমাকে নিয়ে প্রাউড করি, আমরা আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যাই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস, থ্যাংক ইউ। আপনারা জানেন এখানে কালকে রিলিজ হয়েছে, তো দেওয়াজ নো পয়েন্ট কি আমরা কালকে সামনে যে একদম ফ্রন্টে সামনে সামনে এসে যাই, এই জন্য একুইক পিছিয়ে দিলাম। স্পেশালি আমরা যদি কমার্শিয়াল জওয়ান দেখতে পারি, আমরা যদি পুষ্পা টু এর জন্য ওয়েট করতে পারি, সেটাও একটা কমার্শিয়াল ফিল্ম। আমরা যদি বাহুবলী টু এর জন্য কত ওয়েট করেছে, কাটাপ্পা বাহুবলী কো কিউ মারা, সো আমরা আমাদের বাংলায় কমার্শিয়াল কেন দেখতে পাবো না? আর কমার্শিয়াল ফিল্ম ছাড়া তো হাজার কোটি ক্লাবে যাওয়া যায় না বস, আপনিও তো দেখেছেন। সো সেই দিক থেকে আমি সবসময় চাই এবং সবসময় চাইব এবং সবাই চাই আমরা সিনেমার সাথে যারা জড়িত, ইনফ্যাক্ট আপনিও চাইবেন যে সিনেমা হলে যতক্ষণ থাকবেন আপনি ততক্ষণ আসলে খুব এনজয় করতে চান, তার সাথে পাশাপাশি একটা ভালো গল্পও দেখতে চান। সো এখন আসলে এরকম কমার্শিয়াল বড় সিনেমা হওয়া উচিত। আর ইনফ্যাক্ট একটা কথা বলে রাখি যে এখন কিন্তু কমার্শিয়াল ফিল্ম আর ক্লাসিক ফিল্ম এর মধ্যে কোনো ডিভাইডেশন নেই, এখন মানুষ দেখতে চায় একটা ভালো ফিল্ম। সেটা কমার্শিয়াল ফিল্মে আপনি দেখেছেন যে যতগুলো কমার্শিয়াল ফিল্ম সুপার হিট করেছে প্রত্যেকটা কমার্শিয়াল ফিল্মের একটা চমৎকার গল্প ছিল, তার সাথে সাথে যত রকম যা লাগে উপাদান সবই ছিল। সো তুফানও তাই ঘটেছে, এটা একটা সুপার কমার্শিয়াল ফিল্ম বাট সব পরিবারের দেখার মতো একটা ফিল্ম, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এনজয় করার মতো ইটস এ গুড ফিল্ম, একটা চমৎকার স্টোরিও গল্প আছে এবং এইটা একটা মৌলিক সিনেমা, আপনি আগে দেখুন, দেখতে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। একদমই না বস, আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনিয়েছিল গানটা আর বলেছিল যে গান সুপার হিট আছে, এটা কিন্তু জোস গান আছে, এটা হিট হবেই। তো আমি ভেবেছিলাম উড়াধুরা মানে কি, মানে ফাটাফাটি। আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গান অনেকদিন পর একটা পেপি সং করছিলাম, ডান্স নাম্বার যেখানে খুব সাজতে পেরেছি, নাচতে পেরেছি, সো আই ওয়াজ হ্যাপি ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড নাও আই এম মোর হ্যাপি বিকজ সবার এটা এত ভালো লাগছে। সো দ্যাটস ইট, ভালো লেগেছে তো, উড়িয়ে দিয়েছে তো আমাকে, ওদের বলতেই হবে ওরা কলকাতায় থাকে, আমি তো বলছি যে আমাকে ভালো লেগেছে তো, দুষ্টু কোকিল বেশি ভালো লেগেছে, উড়িয়েছি তো, উড়াধুরা হয়েছে তো, উড়াধুরা গানটা আর শুটিং মোমেন্ট পুরোটাই ছিল উড়াধুরা।